অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আসলে বলছিলাম শুরুতেই যে একটা নর্মাল আলোচনা হবে, তারপর আমি কিছু সত্য সত্য কথা আসলে বলে ফেলেছি। এখন আপা আমরা আবার যদি ফিরে যেতে চাই আপনার শৈশবের সময়গুলোতে, যদি একটু ফিরে যেতে চাই, সে সময় প্রিয় বন্ধুদের কথা কারো কি মনে পড়ছে, যাদের সঙ্গে খুব ভালো সময় কাটানো হতো কিন্তু এখন আর দেখা হয় না? হ্যাঁ, আমার তো স্কুল জীবনের স্মৃতি তো কেউ ভুলতে পারে না। আসলে স্কুল জীবনে যে ফ্রেন্ডস মানে থাকে, তাদের সাথে মানে সারা জীবনের একটা আত্মার সম্পর্ক থাকে। তা আনফর্চুনেটলি আমার যারা বন্ধুরা ছিল স্কুলে, তারা সব বেশিরভাগই এখন সবাই দেশের বাইরে নিজ নিজ লাইফ নিয়ে ব্যস্ত। বাট আসে, যখন দেশে আসে দেখা হয়, আমাদের একটা মানে মিলন মেলা হয় মাঝে মাঝে। আমার শৈশবটা যেমন মানে সুন্দর কেটেছে সেরকম কঠিনও ছিল, কারণ আমার বাবা তো এমন এক ধরনের রাজনীতিবিদ ছিলেন যে উনি বাড়িতে কম থাকতেন, জেলখানায় বেশি থাকতেন। মানে আমার বাবা এতবার ওনার আন্দোলন সংগ্রামে বহুবার ওনার জেলে যেতে হয়েছে, তো সেইটা দেখেছি, সেই কষ্টটাও দেখেছি। রাজনীতিবিদদের পরিবার যে কী ধরনের সাফারিংয়ের মধ্যে দিয়ে যায় যারা প্রকৃত অর্থে রাজনীতি করে, সেটা আমি দেখেছি। সেই ভালো দিকগুলোও দেখেছি, আবার মানে কয়েনের উল্টা পিঠে যে কষ্টটা থাকে ওইটাও দেখেছি। উল্লেখযোগ্য এমন কোনো মুহূর্ত আছে যেটি আপনাকে সব থেকে বেশি আলোড়িত করেছিল শিক্ষা জীবনে, পুরো শিক্ষা জীবনে, যে মুহূর্তটাতে আপনি এতটা আলোড়িত হয়েছিলেন, এতটা আনন্দিত হয়েছিলেন, যদি এরকম দু একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন? অনেক স্মৃতি তো থাকে আসলে। অপ্রত্যাশিত কোনো রেজাল্ট ছিল? অপ্রত্যাশিত না, অপ্রত্যাশিতর চেয়ে বেশি আমার কাছে যেটা মনে আছে যে আমি যখন স্কলাস্টিকে পড়তাম, তো ওখান থেকে আমাকে আমার মা ইয়ে করবে, ভিকারনেসায় শিফট করবে আর কি। তখন আমার বাবা ওই মুহূর্তেটা অপ্রত্যাশিত, এটা আমার মেমোরেবল কেন, যে এটা আমার লাইফে একটা, আমার কাছে একটা টার্নিং পয়েন্ট আমার কাছে ছিল, যে আচ্ছা, আমার বাবা তখন জেলে ছিল, তখন 80-এর দশকে এরশাদ সাহেব তখন ক্ষমতায়, তখন আমার বাবা বহুবার জেলে গেছে, তো তখন আমার আব্বা জেলে ছিলেন, তো তখন আমার মা বলল যে না, এটা তোমার মানে মানে উনি ডিসিশন নিলেন যে আমি বিকানের সাইডে, তো আমার ইয়েতে শিফট করা হলো আমাকে। তো তখন আমি একেবারেই চাচ্ছিলাম না, মানে আমার কাছে, আমার খুব কমফোর্টেবল ছিলাম আমি যেখানে আছি, বাবা নেই, আবার ওখানে যাব, পুরনো বন্ধু কিছু রয়ে গেছে, পুরনো বন্ধু কিছু রয়ে গেছে, আমি চাচ্ছিলাম না। বাট আমার মা খুব অ্যাডামেন্ট ছিলেন, তো ওই 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 স্মৃতিগুলো আমার কাছে এখনো চিন্তা করলে খুব নাড়া দেয়, জীবিত মনে হয় যে সেই স্মৃতিগুলো, মনে হয় যে না, এখনো সেই বেদনা, এখনো সেই ব্যথাটা আপনি অনুভব করতে পারছেন মনে হয়, সেটা মনে হয়। ছোটবেলায় কি এরকম সময় হয়েছে যে বাবা খুব শাসন করে দিল বা মা খুব বকে দিল? একটা মজার গল্প বলি। হ্যাঁ অবশ্যই। আমার মা অনেক স্ট্রিক্ট ছিলেন, আমার মাকে আমার আমার ফ্রেন্ডরা ভয় পেত। তো আমার মা তো বদ্রনাথের কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিতুমির কলেজে ছিলেন, অনেক কলেজ ছিলেন। তো আমরা ছোটোকালে আমরা কোচিং পড়তাম, রাইট, এসএসসির আগে, এইচএসসির আগে আমরা মানে কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো ম্যাথ ট্যাথ এগুলো পড়তে যেতাম। তো আমার বন্ধুরা সবসময় বলতো যে আচ্ছা শোন, আন্টির সাথে তুই থাকিস কীভাবে, তোর ভয় লাগে না? বদ্রনাথের কলেজেরও অনেক মেয়েরা ছিল যে আমাদের সাথে কোচিংয়ে আসতে পড়তো, তোরা তো ম্যাডামকে কলেজে দেখেই তারা কাঁপতে থাকতো, ওরা খুব সরি ফিল করতো যে আরে বেচারা রিঙ্কু কীভাবে একা একা থাকে বাসায়। হ্যাঁ, তো আমার মা খুবই স্ট্রিক্ট ছিল, আর আমার আব্বা পুরো উল্টো, মানে সেই মা বাসায় আসলে বাসায়ও কি স্ট্রিক্ট ছিলেন? মা খুবই স্ট্রিক্ট ছিল সব জায়গাতে, অসম্ভব স্ট্রিক্ট ছিল। এবং এমনই হয়েছে, উনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর, উনি বাসায়ও ভালো অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন না, উনি খুবই স্ট্রিক্ট ছিলেন। আর আমার আব্বা পুরো উল্টা, আমার আব্বা খুবই মানে আচ্ছা ঠিক আছে, ওর পড়াশোনা করতে ইচ্ছা হচ্ছে না, পড়াশোনা করতে হবে না, আচ্ছা স্কুলে যেতে হবে না, টিচার বাসায় নিয়ে আয়, বাসায় পড়ো। এটা কিন্তু বিশাল একটা সাপোর্ট, শাসনটা পুরাই আমি আমার আম্মার কাছ থেকে পেয়েছি। আচ্ছা, মার ধরো পুরো আমার আম্মা। হ্যাঁ, সব অর্থাৎ মার ধরো খাওয়া হয়ে গেছে, বাকি আছে হোমওয়ার্ক করছি না, টিভি দেখতেছি, সব মার ধরো সব আম্মার কাছ থেকে। আপনার সন্তানরা আসলে ছোটবেলা তো কাটিয়ে এসেছে, আপনি বলছিলেন বড় হয়ে গেছে, তারা এখন কি বলে যে আপনার ব্যাপারে, তারা কি বলে, আপনিও কি এরকম শাসন করতেন? না, আমি একেবারেই শাসন করি না, আমি মোর ওরা আমার ছেলেমেয়েরা ওর বাবাকে একটু ভয় পায় মনে হয়, আর আমি মোর আই ওয়ান্ট টু বি ফ্রেন্ড টু দ্যাম, কারণ এখন আমার কাছে মনে হয় যে আমরা যে সময়টা বড় হয়েছি আর এখন ছেলেমেয়েরা যে সময়টা বড় হচ্ছে, আকাশ পাতাল তফাত, জগৎটাই ডিফারেন্ট। এখন এখন যেই সমস্যাগুলো ওরা ফেস করে সেই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়। তো এখন আমার কাছে মনে হয় যে ছেলেমেয়েদেরকে, ছেলেমেয়েরা যত বাবা মার সাথে ওপেন হবে, যত ফ্রি হবে, যত
মানে সব কিছু বলবে সেটা আমার কাছে মনে হয় যে বেটার। হ্যাঁ, সো আই এম মোর অফ এ ফ্রেন্ড টু দ্যাম। একজন শামা ওবায়েদ, একজন ইংলিশ নিউজ প্রেজেন্টার, এই তথ্যটা আমরা জানি, যদি এই অভিজ্ঞতাটা একটু আমরা শেয়ার করতে পারি দর্শকদের সঙ্গে। ভালো অভিজ্ঞতা, অনেক ভালো। মানে এটা হঠাৎ করে কেন মনে হলো যে আমি নিউজ প্রেজেন্টার হব? আমি যখন দেশে ফিরলাম তখন ওই মুহূর্তটা আমি চাকরিরত ছিলাম বিদেশে, তো ওই চাকরিটা ছেড়ে দিয়ে এসে তখন আমি কিছু করছিলাম না। ওই মুহূর্তে আমার বাচ্চারা একেবারেই ছোটো ছিল, তো হঠাৎ করে একটা অফার আসলো যে আমি করতে চাই নাকি, একটা ইংলিশ নিউজ পড়তে চাই নাকি। তখন বাংলাদেশ টিভিতে নিউজ হতো, এখনও তো হয় ইংলিশ নিউজ। বললাম যে ঠিক আছে, একটু তাহলে ট্রাই করে দেখি কেমন লাগে। তো পড়লাম, ভালোই লেগেছে, ভালোই লাগতো, এবং নতুন মানে ভিন্ন, যেটা আপনার অন্যরকম একটা, আপনারা যেটা করেন সবসময়, হ্যাঁ ওইটা ভালোই লেগেছে আমার কাছে, ভালোই লাগতো। যদি পলিটিশিয়ান না হতেন, সেক্ষেত্রে আপনার কোন দিকে ইচ্ছা ছিল যে আমি ছোটোবেলায় তো আমরা স্বপ্ন দেখি বড় হয়ে এটা হবো সেটা হবো, আপনি কি হতে চাইতেন? পলিটিশিয়ান না হলে আমি আমার ক্যারিয়ার, যেহেতু আমার কম্পিউটার সায়েন্সে, সো হয়তো ক্যারিয়ারিস্টিক কিছু হতাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি নিজের একটা কিছু মানে এন্টারপ্রেনার হতাম। মানে আমার সবসময় ইনোভেটিভ কিছু করার ইচ্ছা। আপনি বলেছিলেন যে আমেরিকাতেও আপনার হচ্ছে কিছু বছর কাজ করা হয়েছে, সেটা কি মানে কম্পিউটার? সেটা আমার সফটওয়্যার লাইনেই আমি কাজ করেছি। আমি সফটওয়্যার অ্যানালিস্ট ছিলাম, সফটওয়্যার বিভিন্ন সময় আমি এই আমার টোটালি পিওর কম্পিউটার সায়েন্স লাইনে আমি চাকরি করেছি। তো কিন্তু এখানে হয়তো ওইটা আমি করতাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমি নিজের একটা কিছু করতাম। মানে আমার খুবই ইচ্ছা, মানে আমার খুবই ইচ্ছা যে একটা আমার কাজের কারণে কিছু মানুষের সাহায্য হবে, কর্মসংস্থান হবে, সেটা আমি মানে মূল উদ্দেশ্যটা আসলে সেটাই যে এটি মানুষের কাজে লাগবে। আপু, আমরা আপনার কাছে যদি একটু জানতে চাই যে ছোটোবেলায় কোন স্মৃতিটা আপনাকে খুব করে কাঁদায়, মনে হয় যে না আমার জীবনে হয়তো বা এই অংশটুকু না থাকলেও বা এই অংশটুকু না হলেও হতো? যেটা আমি বললাম যে আমার বাবার জীবনে ওনার যে সাফারিংটা, আমার কাছে এখন মনে হয় যে হ্যাঁ, আমি সব রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে উনি ওনার জীবনে মানুষের জন্য করতে গিয়ে উনি যে বাধার সম্মুখীন হয়েছেন বা যে কষ্টে উনি পড়েছেন সেটা উনি ডিজার্ভ করতেন না। ওনার মতো ভালো মানুষ আরো অনেক দিন ওনার বেঁচে থাকার উচিত ছিল। তো ওনার সেটা আমার কাছে খুব পীড়া দেয় যে এই এই কষ্টগুলো উনি না পেলেও, উনি না পেলেও হয়তো আরো বেশি দিন উনি বাঁচতেন হয়তো, কারণ ওনার লাইফটা তো খুবই রেগুলার ছিল, অনেক অনেক উনি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পলিটিশিয়ান ছিলেন, চব্বিশ ঘন্টায় পলিটিক্স করতেন। তো সেই ক্ষেত্রে সেই জন্য আর কি ওইটা আমার কাছে মনে হয় যে হয়তো আরও বেশি আমাকে সময় দিতে পারতেন বাবা হিসেবে। তো সেটা আমার কাছে একটু আমাকে পীড়া দেয় ডেফিনেটলি। আপু, এরকম সময় কি গিয়েছে? আপনি বললেন যে বাবার অনেকটা সময় আসলে আপনি দেখেছেন যে বাবা জেলে আছেন, বাবাকে কাছে পাওয়া হয়নি, যেই কষ্টের কথাগুলো এতক্ষণ আমরা শুনছিলাম। কোনো ঈদ কি এমন হয়েছে যে বাবা ছাড়া কোনো ঈদ করতে হয়েছে, যে বাবা পাশে নেই? হয়েছে। ঈদের দিন ধরেন অনেক মনে আছে আমার যে অনেক রান্না করতেন আমার আম্মা, কারণ অনেকে যারা রাজনীতিবিদরা, অন্যরা আমার আব্বার কলিগরা যারা আব্বার সাথে জেলে ছিলেন তারাও থাকতেন ওখানে জেলে। তো আমরা মনে আছে যে ঈদের আধাটা দিন আমি জেলেখানায় কাটাতাম যখন ঢাকায় ছিলেন। অনেক সময় আব্বা কুমিল্লা জেলে, সিলেট জেলে এরকম ট্রান্সফার করে দিয়েছে। যখন ঢাকায় ছিলেন তখন কিন্তু আমার মা, আমরা সবাই যেতাম, ওনা আমার চাচারাও যেতেন, ফুপুরাও যেতেন মাঝে মাঝে, যে আব্বার সাথে ঈদের খাবারটা লাঞ্চ, কারণ তখন জেলখানায় একটা ঈদের দিন একটা ফ্যাসিলিটি তারা দেয় যে জেলখানায় পরিবারের সাথে। হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপরে 96 সালে যখন 97-98 আমার আব্বা আবার জেলে ছিলেন বেশ কিছুদিন, 2001 পর্যন্ত, সেখানে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।
ওই আমলে, তখনও কিন্তু আমার আব্বার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, আমার মনে আছে তখনও অনেকগুলো ঈদ ওনাকে ছাড়া হয়েছে এবং পিজি হাসপাতালে উনি ছিলেন অসুস্থ অবস্থায়, কারারুদ্ধ অবস্থায় ছিলেন কিন্তু অসুস্থ পিজি হাসপাতালে, তখনও মনে আছে যে আমরা গিয়েছি। তো এরকম অনেক ছোটোকালে অনেক ঈদ গেছে যে বাবা ছিল না সাথে, তো সেই 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 ঈদগুলো তো অবশ্যই কষ্টের, আবার ওই ঈদগুলো আনন্দের যেখানে মানে আব্বা ছিল সারাদিন বাসায়, লোক আসছে অথবা গ্রামে গেছি কোরবানি হচ্ছে, মানে একটা সবাই আনন্দ হচ্ছে, উৎসব হচ্ছে, সেগুলো সেগুলো অনেক আনন্দের। তো সব অ্যাকচুয়ালি ওই যেটা বললাম আগে যে আমাদের আমার মতো মনে হয় সব মানে আমার মতো যারা রাজনৈতিক পরিবার থেকে আসছে সবারই আমার মনে হয় মানে এই ধরনের অ্যাটমসফিয়ার দিয়ে তারা বড় হয়েছে, এই ধরনের বড় হয়েছে এবং এটাই বাস্তবতা, বাস্তবতা। বাবার উপদেশগুলো নিশ্চয়ই এখনো মেনে চলেন, এরকম কোন কথাগুলো খুব মনে পড়ে বাবা বারবার করে মনে করে দিয়ে গেছেন? বাবা সবসময় বলতেন যে তুমি সবসময় মাথায় এগুলো রাখবা বা এইভাবে চলবা। আব্বা আমার দুজনেই সবসময় বলতেন যে শিক্ষা সবাই মানে আপনি চেষ্টা করলে শিক্ষিত হতে পারেন, বা আপনার যদি কোনো পারিবারিক কোনো বাইন্ডিংস না থাকে, আপনার যদি আপনি যদি অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল হন, শিক্ষা সকলে পেতে পারে কিন্তু ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ, ভ্যালিউসগুলোটা গুরুত্বপূর্ণ, আপনার ভালো ভ্যালিউস থাকতে পারে, কোনটা কোনটা করবো না কোনটা করব, কোনটা রাইট কোনটা রং সমাজে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমার আব্বা সবসময় বলতেন যে দেখ তোর লাইফে কী হচ্ছে বা তোর জীবনে কী হচ্ছে মানুষ, পৃথিবী কিন্তু সেটা জানে না, পৃথিবী সেটা জানবে না, পৃথিবী অতটুকুই জানবে তুই তাদেরকে যতটুকু দেখাবি, তুই তাদেরকে যতটুকু বলবি, সবসময় মানুষের জন্য করার চেষ্টা করবি, সেটা দু টাকা দিয়ে হোক, একটা ভালো কথা বলে হোক, একটা সুন্দর ব্যবহার করে হোক, যেভাবে হোক মানুষের জন্য করার চেষ্টা করবি, কারণ সেটাই কিন্তু মানুষ নিয়ে যাবে। তোর সাথে হয়তো ওই মানুষটার হয়তো আর সারা জীবন দেখা হবে না, ওই একবার দুইবারই দেখা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হয় সেটাই যে ভ্যালিউসগুলো আমি যেটা মনে করি যে আমার বাবা আমাকে দিয়েছে বা সবসময় বলেছে সেটা আমি ধারণ করি, যে নো ম্যাটার ওয়াট আমি যত কষ্টেই থাকি না কেন, বা আমার জীবনে মানুষের লাইফে চড়াই উতরাই আসে, মানুষের পার্সোনাল লাইফে আসে, প্রফেশনাল লাইফে আসে, রাজনৈতিক জীবনে আসে, চড়াই উতরাই আসে, কিন্তু কখনোই আমি আমার ভ্যালিউস বা থেকে আমি বিচ্যুত হব না, আমি যেটা ধারণ করি সেখান থেকে আমি বিচ্যুত হব না, এইটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। কারণ আমার বাবাকে আমি কখনো কম্প্রোমাইজ করতে দেখি নাই, কখনোই আমি কম্প্রোমাইজ করতে দেখি নাই, ওনার যেটা সঠিক মনে হয়েছে ওনার কাছে উনি সেটাই করেছেন। ছোটবেলা থেকে এই আদর্শগুলোই আপনাকে আসলে সেটা আমার কাছে বেশি, কারণ অনেক আমি দেখে আমাদের দেশে অনেক শিক্ষিত সারা পৃথিবীতে মাস্টার্স পিএইচডি বহু লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে, কিন্তু মানুষের জন্য চিন্তা করে কয়জন বা ওই ভ্যালিউসটা থাকে কয়জন কয়জনের, এবং যাদের থাকে মানুষ কিন্তু তাদেরকে আজীবন মনে রাখে। আপা আরেকটু যদি জানতে চাই সেটি হচ্ছে যে জীবনে আমরা লাভ ক্ষতি জয় পরাজয় এই বিষয়গুলোকে নিয়ে অনেক ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাই, আপনার কাছে কী মনে হয় এই জয় পরাজয় লাভ ক্ষতি এই বিষয়গুলো নিয়ে আসলে কতটা চিন্তিত হওয়া উচিত বা এগুলোকে কীভাবে দেখা উচিত? চিন্তিত হওয়া উচিত না, কিন্তু আমরা হই, আমরা মানুষ তো, আমরা ওই ওই সাইকেলের মধ্যে আমরা পড়ে যাই, প্রতিযোগিতার মধ্যে, আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে বলেন, রাজনীতিতে বলেন, স্কুলে বলেন, কলেজে বলেন, প্রতিযোগিতা কিন্তু আছে, প্রতিযোগিতা ইজ নট ব্যাড, একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন ইজ গুড, যেটা আপনাকে যে কোনো মানুষকে নিজেকে ভালো করার একটা একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয় বা একটা একটা প্রেরণা যোগায়, সেটা ওকে। বাট এই যে আমরা যে মাঝে মাঝে একেবারেই ডেসপারেট হয়ে যাই মানুষজন যে এটা পেতেই হবে, না পেলে হবে না, সেটা আমার কাছে মনে হয় যে হেলদি না, সেটা স্বাস্থ্যকর না। জীবনে সুখী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার চেয়ে ভালো অনেকেই আছে, আমার চেয়ে ভালো অনেক লোক আছে, কোটি কোটি লোক আমার চেয়ে ভালো, আমি তো সবার সঙ্গে নিজেকে আসলে তুলনা করতে পারবো না। আবার আমার চিন্তা করতে হবে আমিও তো অনেকের চেয়ে ভালো আছি, আমি নিজে অনেকের চেয়ে ভালো আছি, তো সেইটা মানুষের মাথায় রাখতে হবে। এবং আমার হ্যাঁ প্রতিযোগিতা ভালো, বাট এই
একজনকে আমি আমার কথা হচ্ছে কি আমি যেটা অপছন্দ করি আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, রাজনীতিতে যেহেতু আছি রাজনীতির কথাই বলি, ফ্র্যাঙ্কলি বলি যে আমরা সবসময় কেউ যদি ভালো করে সেটা ইন জেনারেল, আমি কোনো দলের পার্টিকুলার ইন জেনারেল, এটা আমাদের মানুষ হিসেবে আমার কাছে মনে হয় এটা আমাদের একটা চিরাচরিত স্বভাব, সেটা হচ্ছে যে কেউ ভালো করলে সেটা আমাদের পছন্দ হয় না, জেলাসি হিংসা যেটা হয় আসে যে আমার ওকে নামাতে হবে, ভাই আমি নিজে ভালো হই না, আমি নিজের নিজের আমি যেখানে আছি সেখান থেকে আমি নিজেকে ভালো করার চেষ্টা করি, আমি শ্রম দেই, হার্ডওয়ার্ক আর ডেডিকেশন এই দুটো জিনিস, হ্যাঁ হার্ডওয়ার্ক আর ডেডিকেশন এই দুটো জিনিস আমি মনে করি কখনোই হয়তো দেরিতে ফল দেয় কিন্তু ফল দেয়, বাংলাদেশের মত প্রেক্ষাপটে হয়তো সময় লাগে ফল দিতে, এখানে অনেক ধরনের লোক আছে, বাট এই দুটো জিনিস যে আপনার শ্রম এবং আপনার ডেডিকেশন যদি থাকে, আপনার অধ্যবসায় যদি থাকে, এটা তাহলে আসলে কাউকে জেলাস করার কোনোই আসলে কারণ নেই, কিন্তু এটা এটা মানুষের আমাদের মাথায় থাকে না, আমরা সবসময় চেষ্টা করি যে একে টেনে নামাতে হবে, ওকে টেনে নামাতে হবে, তারপরে আমি উঠবো,